بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير কত মহান সেই পুণ্যময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব, সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম, তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور যিনি সাত আসমান বানিয়েছেন একটার উপর আরেকটা স্থাপন করেছেন, অসীম দয়ালু আল্লাহ তাআলার নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখবে না, আবার তাকিয়ে দেখো তো এর কোথাও কি তুমি কোন রকম ফাটল দেখতে পাও। ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি, আরেকবার তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ নিকটবর্তী আকাশটিকে দেখো কিভাবে প্রদীপে মালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি, ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্যে এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি, জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এই আজাবের কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আজাবের সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো।
وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ অপরের দিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা গায়ব থেকে তাদের রবকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান অবশ্যই তিনি মনের ভেতরে লুকিয়ে রাখা বিষয়ে সম্পর্কেও সম্যক ওয়াকিফ হাল আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবীর তিনি কি সৃষ্টি সম্পর্কিত বিষয়ে জানবেন না যিনি এগুলো বানিয়েছেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিযকিহি ওয়া ইলাইহিন নুশূর তিনি মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজিকে তোমরা উপভোগ করো অবশেষে তার দিকেই হবে সবার প্রত্যাবর্তন أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ তোমরা কি তার কাছ থেকে নিরাপদ যিনি আকাশে সব কিছুর মালিক তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না এমন অবস্থা যখন হবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرٌ অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ তাআলা থেকে নিরাপদ যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না তোমরা অচিরেই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী ওয়ালাকাদ কাযযাবাল লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকীর তাদের আগেও যারা আমার সাবধানবাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযুন মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান إنه بكل شيء بصير এসব লোকেরা কি তাদের মাথার উপরে দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়েও নেয় পরম দয়ালু আল্লাহ তাআলা ছাড়া কে এদের মহাশূন্যে স্থির করে রাখেন অবশ্যই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ
ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। বলো তো তোমাদের মধ্যে এমন কে এখানে আছে যার কাছে এমন একটি সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে? আসলে এই অস্বীকারকারী ব্যক্তিরা সবসময় বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ। যদি তিনি তোমাদের রেজেকে বন্ধ করে দেন তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেকে সরবরাহ করতে পারবে? আসলে এর আল্লাহ তাআলার বিদ্রোহ এবং গোড়ামিতেই নিমজ্জিত রয়েছে। أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। যে ব্যক্তি জমিনে উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হেদায়াত প্রাপ্ত, না যে ব্যক্তি স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সেই বেশি হেদায়েত প্রাপ্ত। قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। হে নবী, তুমি বলো, হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন, তিনি তোমাদের শোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন, আরো দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর, কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো। قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ। তুমি বলো, তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন, আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে এটা সংঘটিত হবে। قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُبِينٌ। তুমি বলো, এ তথ্য তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَدَّعُونَ। যখন সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ায় একে অস্বীকার করেছিল, তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে, এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা পেতে চাইতে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَنْ مَعِيَ أَوْ رَحِمَنَا فَمَنْ يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ। তুমি বলো, তোমরা কি এই কথা ভেবে দেখেছো যে আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন এই উভয় অবস্থায়? কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের এই ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে? قُلْ هُوَ الرَّحْমানُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ। তুমি বলো, হ্যাঁ সেদিনে বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই, তাঁর উপর আমরা ঈমান এনেছি এবং আমরা তাঁর উপরই নির্ভর করেছি, অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গোমরাহের মাঝে নিমজ্জিত ছিল।
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ. হে নবী, তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের এই পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্যে এ পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে?